আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ডাইপোসিসের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসেস যার নাম হচ্ছে পিপি স্প্রে। পিপি স্প্রে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এক ধরনের স্প্রে, যেটি বেসিক্যালি বায়ারের স্ট্যান্ডার্ড অনুযায়ী ডেনিম গার্মেন্টসের টপ অ্যান্ড বটম টাইপের প্রোডাক্টে আমরা ইউজ করে থাকি। তো এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে একটি অজৈব যৌগ এবং অক্সিডাইজিং কেমিক্যাল। এটি মানব শরীর এবং পরিবেশের জন্য খুবই ক্ষতিকর হওয়ায় অলরাইট এটা অল্টারনেটিভ প্রোডাক্ট খোঁজার খুব চেষ্টা চলছে। তো যতদিন এটা অল্টারনেটিভ না পাওয়া যাচ্ছে ততদিন আমরা এই প্রোডাক্টটি ইউজ করতে বাধ্য হচ্ছি। তো এটি যেভাবে গার্মেন্টসের উপর ব্যবহার করা হয় চলুন আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখে নিই। প্রথমেই বায়ারের স্ট্যান্ডার্ড অনুযায়ী নির্দিষ্ট পটাশিয়াম পারম্যাঙ্গানেট পানিতে মিশিয়ে নিতে হয় এবং মিশিয়ে নেওয়া পানি পিপি স্প্রে গান মেশিনে প্রবেশ করা হয় এবং এই পিপি স্প্রে গান মেশিনটি একটি এয়ার প্রেশারের সাহায্যে সংযুক্ত করা হয় যাতে বডির নির্দিষ্ট স্থানে খুব সহজে স্প্রে করা যায়। তো এখন আমরা পিপি স্প্রে চেম্বারে প্রবেশ করব। পিপি স্প্রে চেম্বারে প্রবেশের পূর্বে অবশ্যই প্রয়োজনীয় পিপি পরিধান করতে হবে। তো একজন দক্ষ টেকনিশিয়ান গার্মেন্টসটিকে প্রথমে ডামিতে প্রবেশ করান। ডামিতে প্রবেশ করে যখন এটি পুরো ডামির সাথে ফিট হয়ে যায় তখনই তিনি তার পিপি স্প্রে কার্যক্রম শুরু করেন। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে গার্মেন্টসটিকে কীভাবে পিপি করা হচ্ছে। তো পিপি স্প্রে করার পর এটি কোয়ালিটি চেক করা হয় যে আসলে তাই স্ট্যান্ডার্ড অনুযায়ী পিপি স্প্রে করা হয়েছে কি না। তো কোয়ালিটি যখন চেক দিয়ে দেখেন যে এটি আসলে ঠিক আছে তখন সেটাকে পরবর্তী প্রসেসের জন্য পাঠিয়ে দেওয়া হয় এবং সেগুলো যদি কোনো কারণে কোয়ালিটির সমস্যা থাকে তাহলে সেটাকে আবার রিপিপি করা হয়। এরপর এটি ওয়াশিংয়ে পাঠিয়ে দিয়ে পিপি নিউট্রালাইজেশন করা হয় এবং পিপি নিউট্রালাইজেশন করার পরে যে ধরনের লুকস আসে এটি আপনার গ্রিন স্কিনে দেখতে পাচ্ছেন। তো টোটাল প্রসেসটি আসলে এভাবে করা হয় এবং এটি সম্পূর্ণ সবসময় এটি বায়ারের স্ট্যান্ডার্ডের উপর নির্ভরশীল হয়। তো সবাইকে ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।